Assalamualaikum warahmatullahi wabarakatuh. Dini Amol YouTube channeler dini bhai bonera ami asha kori Allah taala roshesh rahmate apnara bhalo achen shusto achen. Alhamdulillah aaj ami apnader sathe alochona korbo apnara jodi ajker ei chotto amolti korte paren tahole mahan rabbul alamin Allah taala apnake dhoni baniye diben apnar obhab onoton dur kore diben apnar poribare rizike barkat Allah taala dan korben apnar poribare taka poishar obhab rakhben na ami onurodh korchi guruttopurno video ti amoler porikkhito amoler promanito amoler video ti obosshoi sompurno dekhar jonno jara ei muhurte video ti dekhchen sokole doya kore video ti te ekti kore like din channel ti jara subscribe করনি সাবস্ক্রাইব করে দিন এবং বেল বাটনটি অন করে দিন যাতে করে আমাদের নতুন আমলের ভিডিওটি আপনি মিস না করে ফেলেন চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি থেকে বিস্তারিত জেনে নেই ধনী হওয়া বা অভাব দূর করার আমল সম্পর্কে কোরআন ও হাদিসে সহিহ হাদিসে এর কিছু দোয়া রয়েছে এবং আমল রয়েছে কুরআন ও হাদিসের আলোকে দারিদ্রতা ও অভাব দূর করার চমৎকার কিছু সহজ আমল রয়েছে যেগুলো নিয়ে আমি আজকে কথা বলবো এই আমলসমূহ যা প্রতিদিন পাঠ করার মাধ্যমে পাহাড় সমান অভাব থেকেও মুক্তি লাভ করা সম্ভব সুবহানাল্লাহ তবে যে কোনো দোয়া করুন না কেন তার মধ্যে অবশ্যই আন্তরিকতা থাকতে হবে অনেক লোকের সাথে কথা বলছেন কিংবা চা খাচ্ছেন আর অভাব দূর করার দোয়া পাঠ করে যাচ্ছেন এমন না করাই ভালো আপনি যখন আল্লাহ তাআলার কাছে অভাবের কথা বলবেন আল্লাহ যেন আপনার আকুতি মিনতি দেখেই অভাব দূর করে দেওয়ার সিদ্ধান্ত নেন যাই হোক দারিদ্রতা থেকে মুক্তির আমলটি আমি আপনাদের সামনে তুলে ধরছি আমলটি করার জন্য আপনাকে অবশ্যই এই নিয়মটি মেনে আমলটি করতে হবে প্রথমে আমি আপনাকে জানিয়ে দিচ্ছি অভাব থেকে মুক্তির জন্য যে দোয়াটি আপনাকে বারবার পড়তে হবে দোয়াটির বাংলা উচ্চারণ হচ্ছে আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল ফাকুরি ওয়াল কিল্লাতি ওয়া জিল্লাতি ওয়া আউযু বিকা মিনাল আজলিমা উজলিমা আমি আরেকবার বলছি আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল ফাকুরি ওয়াল কিল্লাতি ওয়া জিল্লাতি ওয়া আউযু বিকা মিন আন আজলিমা আও উজলিমা এই দোয়ার বাংলা অর্থ হচ্ছে হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই দরিদ্রতা থেকে এবং আপনার কম দয়া থেকে ও অসম্মানি বা জিল্লতি থেকে এবং আপনার কাছে আরো আশ্রয় চাচ্ছি কাউকে জুলুম করা থেকে অথবা কারো দ্বারা অত্যাচারিত হওয়া থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা এই হাদিসটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভাব অনটন থেকে বাঁচতে এই দোয়াটি পাঠ করতেন সহিহ বুখারী শরীফের 1544 নম্বর সহিহ একটি হাদিস সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই দোয়াটির নিয়মটি হচ্ছে আপনাকে সব সময় আমলটি করতে হবে বিশেষ করে রাতের বেলা এশার নামাজের পরে আপনারা আমলটি বেশি বেশি করবেন আমলটি করার আগে পরে অবশ্যই দরুদ শরীফ পড়বেন তওবা ইস্তেগফার করে নেবেন দারিদ্রতা থেকে মুক্তির আরেকটি চমৎকার দোয়া হলো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করবে আল্লাহ তাআলা তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দিবেন সব দুশ্চিন্তা মিটিয়ে দিবেন এবং অকল্পনীয় উৎস থেকে তার রিজিকের সংস্থান করে দিবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সম্মানিত দ্বীনি ভাই বোনেরা আমি অনুরোধ করছি আপনারা সকলে এই দোয়াটি পড়ার জন্য নিয়ত করে ফেলুন এবং কখন কিভাবে পড়বেন সেটি আমি আপনাদের সামনে তুলে ধরছি তবে একটা জিনিস আপনাদেরকে মনে রাখতে হবে অভাব দূর করার জন্য আপনারা এই কাজটি অবশ্যই অবশ্যই মনোযোগ সহকারে শুনুন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি অভাবে পতিত হয় অতঃপর অভাব দূর করতে মানুষের উপর নির্ভরশীল হয় তার অভাব মোচন করা হয় না পক্ষান্তরে যে অভাবে পতিত হয় অভাব মোচনের জন্য একমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার উপর নির্ভরশীল হয় অতিবিলম্বে আল্লাহ তাআলা তাকে তাড়াতাড়ি বা ধীর গতিতে হলেও রিজিক দেবেন তিরমিজি এবং মুসনাদে আহমদ শরীফের একটি হাদিস সুতরাং অভাব থেকে পরিত্রাণের জন্য ধৈর্য হারা হলে হবে না
ধীরে ধীরে হলেও আল্লাহ আপনার অভাব মোচন করবেন ইনশাআল্লাহ। আপনারা আমলটি যেভাবে করবেন সেটি আমি আপনাদেরকে তুলে ধরছি। আমলটি আপনাদেরকে করতে হবে বিশেষ করে এশার নামাজের পরে, যেটি বললাম এশার নামাজ পড়ার পরে আপনি দরুদ শরীফ 100 বার পড়বেন। আপনি চাইলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ এরকম করেও 100 বার পড়তে পারেন, অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার পড়তে পারেন। তারপরে 499 বার হাতে গুনে আপনারা লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ এভাবে পড়বেন। একবার পড়বেন লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আযীম। তারপরে আপনাদেরকে আবারও 100 বার দরুদ শরীফ পাঠ করতে হবে, যে দরুদ শরীফটি আপনি প্রথমেই পড়লেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আপনাকে দোয়াটি করতে হবে, দোয়াটি করার পর দুই হাত তুলে আল্লাহ তাআলার কাছে কেঁদে কেঁদে আপনার অভাব অনটনের কথা বলবেন। ইনশাআল্লাহ মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনার অভাব অনটন দূর করে দিবেন, আপনার পরিবারের রিজিকে বরকত দান করবেন। সহি নিয়তে আমলটি করুন, যারা আমলটি করবেন নিয়ত করে ফেলুন ভিডিওটিতে কমেন্ট করার মাধ্যমে। আমি অনুরোধ করব সকলে আমলটি করার জন্য নিয়ত করে ফেলুন ভিডিওটিতে আমিন লিখে। যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন সকলে ভিডিওটি আপনার নিকট আত্মীয় স্বজনদের সাথে আলোচনা করবেন, চাইলে ভিডিওটি শেয়ার করে দিবেন। আমি অনুরোধ করছি যারা ভিডিও দেখে চলে যান তারা অবশ্যই এই ভিডিওটিতে একটি করে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন, যাতে করে আমাদের নতুন ভিডিওগুলো আপনার আর মিস না হয়ে যায়। মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলটির ওসিলায় আমাদের পরিবার সংসার থেকে অভাব অনটন দূর করে দিন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।